এটা পুখুরী আছিলে তাতে। এটা আমার যেবিলাক এই মন্দির বা পুখুরী সংক্রান্তে যেখিনি ইতিহাস লিখি থৈ গৈছে সেইখিনি দেখা গৈছে যে এটা মন্দিরের এটা পুখুরীও আছিলে। তো সেইটো লৈয়ে কমিটি এখন আছে, মন্দির কমিটি আছে, তেওঁলোকে ভনীমারি রাইজক লৈ পেলাই তেওঁলোকে দরখাস্ত দিলে যে মন্দিরটো পুখুরীটো আমাক মুক্ত করে দিব লাগে, যেহেতু রজাদিনিয়া পুখুরী বলে কোৱা হৈছে। যদি সেইটোৱে হয় আৰু সরকারে দেখিলে যে এটা জলাশয় হিসাবে পড়ে আছে, সেই জলাশয় হিসাবে যেহেতু সরকারও মাটি, সরকারে আজি নির্দেশ দিছে, হাইকোর্টে নির্দেশ দিছে যে মাটিখিনি পুখুরীটো দখলমুক্ত করব লাগে। সেই হিসাবে আজি আমার ইয়ার সার্কেল অফিসার দলে বলে আহিলে, অফিসর কর্মচারীগুলো আহিলে আর মাটিখিনি মুক্ত করে দিলে। হ্যাঁ, আমি তো শুনি আছো, কিন্তু আমি দেখা নাই সেই যে নামত কার নামত দুই কথা মাটি, মন্দিরের মাটি দুই কথার নাম আমার মোট দেউতার নামও আছে। আমি পিছত আমি পরবর্তী সময়ত আমি এইবিলাক ডিনাই করেছো, আমি কমিটিক দরখাস্ত দি দিছো যে আমাক এই মাটি নালাগে, আমি NOC আমি দি দিছো। আর যদি আছে কেতিয়া হয়েছিল এইবিলাক, আমার জন্মই হওয়া নাই, তেতিয়ারে কেনেকে হয়েছিল কিয় হয়েছিল সেইখিনি আমি নাজানো। এটা সবে বিচারিছিলে যে দখলমুক্ত হব লাগে, হয়েছে। এটা পুখুরীটো আমার আছে বা তাতেই আছে, জায়গাতেই আছে, আপনাদের সবে এই কমিটি পূজা কমিটি আছে, আমি সবে আলোচনা করি যেটা ভাল হয় সেইটো আমি পরবর্তী সময়ত আমি পদক্ষেপ লম, আমি সবে মিলি নিশ্চয় শান্তিপূর্ণ হয়েছে, কারো আপত্তি নাই। ইয়াত কোনো ভনীমারি রাইজ বা শান্তিপুর রাইজ আমার আপত্তি করা নাই, কোনো আপত্তি করা নাই, প্রতিবাদও করা নাই, আর প্রতিবাদ করবলে একই নাই, হাইকোর্টের অর্ডার দিছে ইমানে। আজির এই উচ্ছেদ অভিযান চলোৱা হৈছিল এই আমার মুখ্যমন্ত্রী কার্যালয়ত ঘূর্ণিমারি গাঁৱৰ রাইজে এখন পিটিশন দিছিল যে তেওঁলোকৰ এটা মন্দিরের মানে পুখুরী বেদখল করেছে আমির মালিক হাজারা বেবা এনেকা তিনিজন মানুহ। তো সেই মর্মে আমি তেওঁলোকক নোটিশ প্রদান করো, আৰু নোটিশ প্রদান করার পিছত তেওঁলোকে এই নোটিশক চ্যালেঞ্জ করে মহামান্য গুৱাহাটী হাইকোর্টত আপিল করেছিল, কিন্তু মহামান্য আদালতে আমাক তেওঁলোকৰ পিটিশন ক্যানসেল করলে আর করে আজি এভিকশন করার কারণে আমাক পারমিশন দিল। গতি সেই অনুসারে আমি আজি এভিকশন চলাও আর এই পুখুরীটি আমি বেদখলের মুক্ত করি। পুখুরীটি দুই কথা 11 লেচা মাটি আছিল,
তারপর বাকি মাটিতে অল্প ডিসপিউট আছে, এইখানে কাগজ পাতি চার পিছতে ডিসিশন লো। তো আমি এটা কব নিম, ডকুমেন্টস চাব লাগব, ডকুমেন্টস চার পিছতে এনে তো আমার মুখ্যমন্ত্রী কার্যালয়ের নির্দেশ আইছে যে এই মাটির বিষয়ে অল্প চাই যান বেদখল আছে কিন্তু মুক্ত করব। আমি আজি সেই প্রথম পর্যায় হিসাবে পুকুরীটি বেদখল মুক্ত করলো, বাকিখিনি বহুত এজমালি পাত্রা আছে, পুরনি পাত্রা আছে, বাকি দখলকারী দখলকারী বলে নক আর মানে পাত্রদার হিসাবে কিছু মাটি আছেও, কিছু মন্দিরের নামতো আছে, গতি সেইখানে চালি জারি চার পিছতে আমি ডিসিশন লো। জলাশয়ের মাটি আবন্টন নাপায় সেইকারণে তো আবন্টন যে আগতে দাবি করে আসছিল যে আবন্টন পাইছো, আমি এনেকা কোনো আবন্টন পোৱা নাই। ভুল এপ্লিকেশন করেছিল, হয়তো সেই সময় সার্ভের সময়ত মানে বেলেগ মাটি দেখাইছিল, বেলেগ রিপোর্টিং ভুল রিপোর্টিং হয়েছিল, এইবিল সব চালি জারি চাওয়া হয়েছিল। যেটা মুখ্যমন্ত্রী কার্যালয়ের আমার নির্দেশ আইছিল, আমি গোটেই বস্তুখিনি চালি জারি চাইছো, আর উপায়ুক্ত আমার ধুবুরী আয়ুক্ত মহোদয় স্যারেও আমাক নির্দেশ দিছিল যাতে এই সিরিয়াসলি লওয়া যায়, আর সেই পর্যায়ক্রমে আজি মানে মহামান্য আদালতেও আমাক রায় দিলে, আর সেই রায়ের মর্মে আমি আজি উচ্ছেদ হয়ে যাব।